আচ্ছা শোনো, আমি এই যে ঢাকা যাচ্ছি, দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি ভাড়া করে নিয়ে আসছি, এক সপ্তাহের জন্য বিজনেসের কাছে যাচ্ছি, ঠিক আছে? এখন আমার একমাত্র ছোট বোন, তার কিন্তু আমি ছাড়া কেউ নাই, ঠিক আছে? আমার বাপ মা তো মারা গেছে অনেক আগেই, তো ওকে তুমি কিন্তু দেখে শুনে রাখবা, এটা কিন্তু তোমার দায়িত্ব, ঠিক আছে? তো ওকে দেখে শুনে রাখতে হবে, এটা আমি তোমাকে বলে গেলাম। হ্যাঁ, তোমার বোন মানে তো আমারই বোন, আমারই ছোট বোনের মতো, আমি ওকে ওর মায়ের মতো শ্রদ্ধা সম্মান করেই ওকে আমি রাখবো। তুমি কোনো টেনশন করো না, নিশ্চিন্তায় যাও, কোনো প্রবলেম নাই, যে কোনো প্রবলেম হলে আমি তোমাকে জানাবো। সেটাই তো, আমার একমাত্র বোনকে তুমি দেখে শুনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, আমি ওকে দেখে শুনে রাখবো। আচ্ছা যাই হোক, তাহলে আমি চলে গেলাম। আমার বোনটা, ও তুমি, এ তুই চলে আসছিস, এদিকে আস, এদিকে আস, এই যে এদিকে আসো। আচ্ছা, আমার একমাত্র বোন, এটা তো তুমি খুব ভালো করে জানো, ঠিক আছে? তো আমার বোনটাকে এক সপ্তাহের জন্য তোমার উপর দায়িত্ব দেওয়া যাচ্ছে, ঠিক আছে? তো ওকে দেখে শুনে রাখবা, মনে থাকবে? ভাইয়া, আমার জন্য ড্রেস আনবা। তোর জন্য কি কি ড্রেস, তুই আমাকে ফোনে বলে দিবি, আমি সকল ড্রেস তোর জন্য নিয়ে আসবো, ওকে? ওকে, এই যে তোর ভাবির, ভাবি তোকে দেখাশোনা করবে এই এক সপ্তাহ, ওকে? ভাবি আমাকে অনেক আদর করে। তুই আমাকে কল দিবি, একটু বড় বড় কল দিবি, হ্যাঁ? তোর যা যা ড্রেস মেকআপ লাগে তুই আমাকে বলবি, আমাকে ফোনে জানাবি, ওকে? ওকে, তুমি যাও, কোনো সমস্যা নাই, আমি ওকে দেখে রাখবো। তুমি যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছ, আমার ওর প্রতি দায়িত্ব আছে, আমি ওকে দেখে রাখবো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ, ভালো থাকিস, হ্যাঁ, ভালো থাকো। ওকে ওকে, আল্লাহ হাফেজ, যাও, বাসে চলে যাও তোরা। হ্যাঁ, কিন্তু নিয়ে আসবি, 100% 100% আনবা তো, 100% ভালো থাকিস, হ্যাঁ, ভালো থাকো, হ্যাঁ, ওকে। আপনি ননদ হইলে একটা ঝামেলা, তাকে যদি আপনি বাড়ি থেকে বের করতে পারেন তাহলে সব সম্পত্তি মালিক হলেন আপনি, বিষয়টা তো আপনাকে বুঝতে হবে। আচ্ছা ভাবি, আপনি চিন্তা করেন না, 3 লাখ টাকা আছে, 3 লাখ টাকা নেন, করেন ভাবি, রাখেন রাখেন, আপনার 3 লাখ টাকা রাখেন, সুবিধা হবে। আর কালকে তাহলে ওই যে খোলা জায়গায় নিয়ে আসবেন, আমরা একবার ডাইরেক্ট নিয়ে যাব। আচ্ছা নেন, আপনি নেন নেন। আচ্ছা সজল, জি ভাই, তাহলে ওইভাবে থাক, কালকে ওই জায়গায় নিয়ে আসবেন, টাকাটা অগ্রিম আপনাকে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাবি, আসলাম। নাহ, শফিক আর সজল কে দায়িত্ব দিলাম, বাংলাদেশের ইন্ডিয়া থেকে আইসা পয়সা দিলাম, 1 লাখ কেউ দিতে পারলো না, বসকে আমি কি জবাব দিব? না, এদেরকে নিয়ে ব্যবসা করা যাবে না। এইবার 1 লাখ পাইছি, উসকো চেহারা হে, পাকা ডালিম হে, আর কোনো টেনশনের কারণ নাই দোস্ত। এবার বস দেখলে পছন্দ করবে, নির্ঘাত পছন্দ হবে, আগুনে ফুলকির মতো চেহারা, মাত্র 3 লাখ পরির মতো চেহারা বস। সজল আমাকে চিনো? হ্যাঁ বড় ভাই, আপনি সাথে অনেকদিন ধরে বিজনেস করেন। আমি কিন্তু বিল্লাল মিশরি, আমি কিন্তু মিশর থেকে আইসা এদেশে কিশোরী নিয়ে খেলাধুলা করি, আমার সাথে দাপ্পাবাজি করবা না। আরে বস, দাপ্পাবাজি বস, সেই রকম বস, মাল ভালো, তো মাল পাক্কা খাসা মাল, বুঝে গেলাম, পাক্কা 3 লাখ
আপনি মিনিমাম টাকার কোনো বিষয় না, 3 লাখ আর 5 লাখ না, আমার মাল ভালো চাই, আমার বসকে ভালো মাল দিতে হবে, আমি চামড়া ব্যবসা করি, বুঝো না শফিক? বস একটা কথা বলি, কালকে আপনার লাড়কি দেখাবো, আপনি পছন্দ হইলে নেবেন, নয় নেবেন না। ওকে ফাইন, কথা যেন মনে থাকে। আচ্ছা বস, তাহলে আপনি ওয়েট করেন, একটা দিন ওয়েট করেন, কালকে আমরা এই জায়গায় নিয়ে আসছি, দিনের ভিতরে সব সব ফাইনাল করে ফেলাবো, সব ফাইনাল। আগে যে কাজগুলাই করছি দেখো নাই, এই জন্য তো বস আপনার সাথে ব্যবসা করি, আপনি তো টাকা কোনো সময় আমাদের বাকি রাখেন না, সব টাকা পেড টু পেড পেয়ে যায়, এটা এটাই মনে থাকে জানো। ওকে 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 ফাইন, আচ্ছা বস আসি তাহলে। ওকে আচ্ছা, দেখা যাক কালকে কত হবে, ডিল হবে। আচ্ছা ভাবি, কই যাইতেছি আমরা? এমনিতে একটু ঘুরে আসতেছি, তোমার ভাইয়া তো অনেকদিন ধরে নাই দেখো না, কোথাও ঘুরতে টুরতে যাই না। মা শুনলে পিটানি দিব। কিছু বলবো না, তোমার ভাইয়ার সাথে তো আমি প্রতিদিনই কথা বলি, কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করি। আচ্ছা চলো এখন যাওয়া কই? এই তো একটু সামনে থেকে ঘুরে আসি, খোলা মাঠটা আছে। উফ নিশি, তুমি একটু দাঁড়াও, আমার ফোনটা তো আমি বাসায় রেখে আসছি, এখন আমার বাসায় যাব, চলে আসবো আমি গাড়ি করে যাব, গাড়ি করে চলে আসবো, একটু দাঁড়াও। হুম, কোথাও যেও না কিন্তু, দাঁড়াও ভাবি আসি, চলে আসবে এখনই, দাঁড়াও। এখনো আসতেছে না, জায়গাটাও কেমন নীরব নীরব। আমাদেরকে তুমি চিনবা, তোমার ভাবে আমাদেরকে 3 লক্ষ টাকা নিয়ে তোমাকে বিক্রি করছে আমাদের কাছে। আমার ভাবে এটা কখনোই করবে না। কি তুমি বুঝতে পারো না, তোমার ভাবে কখন গেছে, আসছে আর আসবে না, আর জীবনও আসবে না। আসো তুমি আমাদের, আসো। আরে ছাড়ুন, বুঝতেছি না টাকা পয়সা গুলো কি মারি গেল নাকি, ওদের সাথে মনে হয় আর ব্যবসা করা হবে না, ওরা কি আমার সাথে বাটপাড়ি করলো নাকি, একদম পাটায় ভালাম গাঙ্গির বলা করে। বস এই যে পাখি নিয়ে আসছি বস, ওয়াও ওয়ান্ডারফুল পাখি, আমি বলছিলাম না বস এই মালটা পছন্দ, একটা কথা হবে না, চমৎকার মাল বস। এই যে নিয়ে আসছি সজল, তোদেরকে আমি ভুল বুঝছিলাম, ভাবতেছিলাম যে তোরা আমানো আমার সাথে গাদ্দারি করছস না বস, এখন দেখি কি হয় কোন সময়। পুরাই পাঙ্কা আইতে বস, আপনি নিয়ে যান, আইতে বস আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান, আসো এই দোস্ত, চল আমাদের কাছে, ঠিক আছে বস আসি, চল আসো বাকি, আসো আসো। আরে ছাড় না, চুপ, টাকা দিয়া তোমাকে কিনছি, 1 টাকা 2 টাকা দেই নাই, 5 লক্ষ টাকা, একদম চুপ। আরে ছাড় না রে, আসো তোমাকে টাকা দিয়া কিনছি, বুঝছো তুমি? কে আমাদের রাজীবের বোন না, পুরো কেড়ে নিয়ে যাই, ছাড় না ভাই, ছাড়। এক ভাই দারণ, এটা তো আমাদের পাড়ার রাজীবের বোন, আপনি কই নিয়ে যান? তোমার রাজীবের বোন হোক আর রাজীবের বোন হোক, টাকার উপরে কোনো কিছু থাকে না, বুঝো না, টাকা দিয়ে মাল কিনছি, ইন্ডিয়া নিয়ে চলে যাবো। মানে বুঝলাম না, টাকা মানে কি? মানে ওর বোন আমাকে বিক্রি করছে। ওর বোন মানে ওর তো কোনো বোন নাই। আরে বুঝো নাই তুমি, আমি জিনিস কিনছি টাকা দিয়া, টাকা টাকা বুঝো না, মানি সেকেন্ড গোল ভাই। দেখেন এটা কিন্তু বাংলাদেশ, এটা কোনো ইন্ডিয়া না, টাকা দিয়ে কিনেন আর যাই দিয়ে কিনেন, আমি থাকতে আমাদের এলাকার মেয়েকে কোনোদিনও নিয়ে যেতে দেব না। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি পুলিশ ডাক দিতে বাধ্য হব। বলেন ভাই, আসলে আমার আসলে ভুল হয়ে গেছে গা, আমি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়াতে চলে যাই ভাই, আমার মাফ। বাংলাদেশের আর কোনো একটা মেয়েকেও যদি এভাবে নিয়ে যাওয়া হয় কিন্তু আমি নিজে শাস্তি দিব, যা এখান থেকে যা। আমার 3 লক্ষ টাকাই গেল। এই তুমি আসছো? ও তুমি গেটের বাইরে কি করতেছো আজব? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসবা কখন? তুমি জানো না তোমার বোন কি করছে? আমার বোন কি করছে? এলাকার মানুষকে জিজ্ঞাসা করো যে কি করছে তোমার বোন। এলাকার মানুষকে জিজ্ঞেস করো মানে মানে কি করো তুমি, আমাকে খুলে বলো, তাড়াতাড়ি বলো। গেছো তোমার বোন আরেক ছেলের সাথে চলে গেছে।
আমার বোন আর সে ছেলে আমি এত আদর করে এত স্নেহ করে বড় করেছি, তোমার মা মরে গেছে, বাবা মরে গেছে, তুমি আমার হাতে তুলে দিয়ে গেছো, তাকে আমি কি না করছি? আর সে অন্য এক ছেলের সাথে চলে গেছে। কোথায় কোথায় মানে কবে গেছে আমাকে খুলে বলো, কবে গেছে? গত পরশুদিন চলে গেছে তোমার বোন। তুমি আজকে আসবা বলে আমি তোমাকে কিছু বলি নাই, তুমি দূরে গেছো। আমি ভাবতেও পারি না যে আমার বোন, এত আদরের একটা বোন, যে এক ছেলের সাথে পালা গেছে। হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে তুমি এলাকার মানুষকে জিজ্ঞাসা করো না। আমি কখনো বিশ্বাস করি না যে আমার বোন অন্য একটা ছেলের সাথে চলে গেছে, সেটা তুমি আমাকে বললাম বিশ্বাস করব না। আমার সাথে এরকম রাগ হওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মানুষকে জিজ্ঞাসা করো না আমার সাথে কেন তুমি রাগ হচ্ছ। নিশি, তুই রানা, তুই নিশিকে কোথায় পেলি? হ্যাঁ, ওকে একটা লোকে ধরে নিয়ে যাচ্ছে, আমি ওখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে আসলাম আপনার কাছে। নিশি, তোকে একটা লোকে ধরে নিয়ে গেছে মানে কি? আমাকে ঘুরে বল। আচ্ছা ভাইয়া, আমার তো একটা কাজ আছে, আমি যাই, ভালো থাকেন। আচ্ছা তুই যা, তুই যা। আচ্ছা নিশি, তোর ভাবি বলতেছে যে তুই অন্য একটা ছেলের সাথে মানে চলে গেছিস, আর তুই মানে রানা কি বলে গেল মানে আমাকে খুলে বল, আমাকে খুলে বল, কোনো ভয় করিস না, বল আমাকে। তুমি ঢাকায় যাওয়ার পর ভাবি বললো যে ঘুরতে যাবে, আমি ভাবির সাথে গেছিলাম, পরে ভাবি আমার তারপরে বাসায় আসলো, তারপরে ভাবি আসে না। একটা লোক এসে আমার নিয়ে গেল, বললো ভাবি নাকি 3,00,000 টাকা বিক্রি করে দিয়েছে। কিভাবে বললি তোর ভাবি তোকে এরকম একটা জঘন্য, তোমার একটা কাজ করতে বললা, তুই মাফ করে দাও না। আমার কখনো হবে না, আমি তো বললাম ভুল হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দাও। একটা বারের জন্য কি আমি মাফ পাই না তোমার কাছ থেকে? তুই শিখ, তুই শিখ ওর কাছ থেকে, ঠিক আছে? শিক্ষা গ্রহণ কর। সরি, আমি বললাম তো আমার কখনো হবে না, এবার আমি তোকে ক্ষমা করে দিলাম, আর জীবনে এই সমস্ত কোনো কাজ করবি না, ওকে? আমার মতো ভুল আর কেউ করবেন না, আমার কাছ থেকে আপনারা কিছু শিক্ষা নেন, যাকে আপনারা মেয়ের মতো দেখবেন, নিজের বোর্ডের মতো দেখবেন, তাকে টাকার লোভে পড়ে আর কেউ এরকম করবেন না, দয়া করে। সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কাছ থেকে শিক্ষা নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন, এরকম যদি আরও নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর কে মানটির পাশে থাকতে হবে। আর সবসময় যেটা করতে হবে সেটা হলো লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে, এবং যেটি না করলেই নয় সেটি হলো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।